মিয়ানমার সীমান্তের পরিস্থিতি আজকে কিছুটা শান্ত সকাল থেকে কোন গোলাগুলি শোনা যায়নি মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের প্রভাবে বাংলাদেশ সীমান্ত এলাকায় গেল বেশ কয়েকদিন ধরে চরম উত্তেজনা চলছিল আতঙ্কিত সীমান্ত পারেন মানুষ গতকাল রাত থেকে সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে আগের মতো গোলাগুলির শব্দ শোনা যায়নি অনুপ্রবেশের চেষ্টাও কমেছে বলে জানিয়েছেন বিজিবি ও কোস্টগার্ডের কর্মকর্তারা বাংলাদেশ অংশে টহল বাড়ানো হয়েছে বলেও জানান তারা যদিও টেকনাফ সীমান্ত এলাকা এখনও অথমথমে পরিস্থিতি আস্তে আস্তে আরো শান্ত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কক্সবাজার বিজিবির রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ আলম জলে স্থলে আমাদের আপনার জানেন স্থলে আমাদের পেট্রোল পোস্ট আমাদের এক্সটেন্সিভ পেট্রোল এবং পোস্ট চলতেছে আমাদের সার্ভিলেন্স সিস্টেমগুলো কাজ করতেছে এবং এদিকে আপনার এই যে নাফ নদী থেকে এদিক দিয়ে আমাদের আমাদের বিজিবির নৌকার পেট্রোল যে রিভার পেট্রোল সেটা আছে কোস্ট গার্ডের পেট্রোল আছে ইনশাল্লাহ আমাদের বর্ডার আমরা মোটামুটি সিল করে রাখার জন্য আমরা বদ্ধ আমাদের বর্ডার এলাকাটা যথেষ্ট আস্তে ধীরে ধীরে শান্ত হয়ে আসতেছে ইনশাল্লাহ আশা করি যে সামনে আরও পরিস্থিতির উন্নতি হবে সীমান্ত এলাকার পরিস্থিতির খবর সংগ্রহে টেকনাফের ওয়াই কং এ আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে জাহাঙ্গীর আজ সীমান্ত এলাকার কেমন পরিস্থিতি গত চব্বিশ ঘন্টায় সীমান্ত এলাকায় তেমন কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি পরিস্থিতি শান্তই রয়েছে তবে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে এবং পরিস্থিতি বলা যায় থমথমে তারা আশঙ্কা করছেন যে আবার কখন গোলাগুলি শুরু হয় তখন কি পরিস্থিতি হবে তবে তারা এটা আশঙ্কা করছেন যে এই যে পরিস্থিতি হঠাৎ করে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো গোলাগুলি হয়নি এটা কি সীমান্ত যুদ্ধ মিয়ানমারের অভ্যন্তরের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ কি থেমে গেল নাকি নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি সেটি নিয়ে তারা বেশি আতঙ্কিত আপনি জানেন যে সীমান্তবর্তী এলাকায় যে স্কুলগুলো আছে সেখানে এখনো বন্ধ রয়েছে সে আপনার পনেরো তারিখ থেকে এসএসসি পরীক্ষা সেই কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে আপনি সীমা আমি হয়ক্ষ সীমান্তে আছি তবে দেখতে পাচ্ছেন যে ওপারেই বর্ডার রয়েছে এবং সীমান্ত মানুষ বেশ আতঙ্কে আছে যে তারা আবার নিরাপদে আবার বাড়িঘরে থাকতে পারবে কিনা এবং তাদের কৃষিকাজ করতে পারবে কিনা তো বিজিবির যে কক্সবাজার রিজিয়নাল কমান্ডার তিনি আমাদেরকে সকালবেলা সাংবাদিকদের কথা বলেছেন যিনি বলেছেন যে সীমান্ত পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়ে যাবে বলে তিনি আশা করছেন এবং কোনো ধরনের অনুপ্রবেশের সাথে না ঘটে সেদিকে বিজিবি এবং কোস্টগার্ড সর্বদা টহল অব্যাহত রেখেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল মিয়ানমার সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর ধন্যবাদ জাহাঙ্গীর